हेलो बंधुरा वेलकम टू माय चैनल এখানে তোমরা পাবে নতুন নতুন ওয়েব সিরিজ এবং মুভির স্টোরি এক্সপ্লেইন। তো আমার সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নাও। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই করে ফলো করে নেবে। তো চলো জেনে নিই, ইন্দুবালা ভাতের হোটেল। প্রথম দৃশ্যে দেখানো হয় একটা রেডিও অন করে ইন্দুবালা তার কৈশোর জীবনের কথা মনে করছে, যেখানে ইন্দু ক্ষেতের উপর দিয়ে দৌড়ে যাচ্ছে, মনিরুল বাঁশি বাজাচ্ছে। ঠিক তখনই ধনা এসে জিজ্ঞাসা করে পরের দিন কি রান্না হবে। ইন্দুবালা জানায় সোনামুগের ডাল, বেগুন ভাজা, কুমড়োর ছক্কা আর পার্শ্ব মাছের সর্ষে ঝাল, চাল তার চাটনিও হবে। সকাল সকাল রান্নার তোড়জোড় শুরু হয়ে যায়। আজকের মেনুতে কি থাকবে লেখা হয়ে যায়। সঞ্জারি হোস্টেল থেকে পড়াশোনা করে এবং ব্লগও করে, ইন্দুবালার ভাতের হোটেলের অনেক কথা শুনেছে তাই চলে আসে খেতে। সঞ্চারী এসে ভিডিও করতে থাকে। বেলা হয়ে যাওয়ায় বেগুন পোড়া আম তেল দিয়ে মেখে দেয় সঞ্চারীকে ভাত দিয়ে খেতে। সঞ্চারী মহানন্দে ভাত খায় এবং বারংবার কচু বাটা খাওয়ার জিদ করতে থাকে। ইন্দুবালা বলে এখানে কচু বাটা হয় না, কিন্তু মেয়ে তো নাছোড়বান্দা, কাল কচু বাটা খাওয়ানোর জিদ করে এবং আবদারের সুরে বলে, তুমি প্লিজ কালকে কচু বাটা করে রেখো আমার জন্য। আমি শুনেছি এখানে কচু বাটা খেয়েছে অনেকেই, যারা তোমার ইন্দুবালা গ্রুপে কিন্তু মেসেজ করেছে, সেগুলো আমার সব পড়া, কিন্তু অনেক দিনের ইচ্ছা, প্লিজ তুমি করো। সঞ্চারীর নামটা খুব সুন্দর, এ কথা জানতে চায় ইন্দুবালা যে তোমার নামটা কে রেখেছে। সঞ্চারী জানায় তার মা তো তাকে জন্ম দিয়েই মারা গেছে, তার বাবা রেখেছে কিন্তু বাবাও এখন নেই, তার লোকাল গার্জিয়ান তার কাকু কাকিমা, এখানে সে মেজবাড়িতে থেকে পড়াশোনা করছে। সঞ্চারী চলে যাওয়ার পর ইন্দুবালা ধনাকে ডেকে বলে, ও মেয়ে কচু বাটা করে আমার মাথা খারাপ করে দিল, কি করি বলতো। ধনা বলে, তুমি বলে দেবে যে কচু বাটা এখানে হয় না। ইন্দুবালা স্নান সেরে মহাভারত পড়তে বসে, ঠিক তখনই পুরনো স্মৃতি মনে করে, এক কাবুলিওয়ালা যখন দরজা ধাক্কাচ্ছে টাকা চায়, তখন সদ্য বিধবা ইন্দুবালা ঘরে ছেলেকে নিয়ে চুপ করে বসে আছে, পাড়ার লোক এসে অকথ্য কথা বলছে। ঠিক তখনই মাছওয়ালি লক্ষ্মী এসে ঝাঁটা নিয়ে সবাইকে বাড়ি থেকে বের করে দেয়। লক্ষ্মী বলে, আজ তোর বাড়িতে একটু খাবো, এই নিয়ে টাকা। ইন্দুবালা প্রথমে নিতে চায় না, লক্ষ্মী জোর করে দেয়। ইন্দুবালা বলে, আমাদের গায়ের বাড়িতে কেউ আসলে কখনো ভাতের অভাব হতো না। লক্ষ্মীর দেওয়া টাকা দিয়ে বড় ছেলে প্রদীপকে পাঠায় চাল আনতে, আর নিজে লাউ শাক কেটে রান্না বসায়। লক্ষ্মীকে খুব যত্ন করে খেতে দেয় ইন্দু এবং সাথে ছেলে দুটোকেও ভাত খাওয়ায়। বাকি পয়সা ফেরত দিতে গেলে লক্ষ্মী বলে, কাল আবার খাবো, রোজ রোজ খুচরো দিতে পারবো না। লক্ষ্মী বলে, কাল আমার সাথে আমার ভাই দয়ারামও খাবে, আমরা দুজনের জন্যই রান্না করিস। এর পরের দৃশ্যে দেখানো হয় লক্ষ্মী ট্রেন লাইন দিয়ে হন্তদন্তভাবে আসছে, তখনই ট্রেনে কাটা পড়ে দুভাগ হয়ে যায়। ইন্দুবালা এইসব কথাই চিন্তা করছিল, ঠিক তখনই বড় ছেলে ভিডিও কলিং করলে বলে, তোমার নাতি আজকে দেখো কি রান্না করেছে, আজ মাছের মুড়ো দিয়ে মুড়োঘণ্ট করেছে। ইন্দুবালা বলে, বাহ চেষ্টা তো করেছে, ঠিক শিখে যাবে। প্রদীপ জানে যে সে লম্বা ছুটি পাবে, তখন এসে থাকবে। ইন্দুবালা বলে, এখানে তোদের বড় কষ্ট হবে। তখন তার বড় ছেলে বলে, ওটা তো আমাদেরও বাড়ি, তাই না। ইন্দুবালা কথাটা যেন এড়িয়ে যায়, বলে ঠিক আছে পরে কথা হবে, সকালে উঠি তো অনেক কাজ আছে। ইন্দুবালা আবার পুরনো স্মৃতি মনে করে, একদিন কিছু লোক খাচ্ছে ইন্দুর হোটেলে, ঠিক তখনই লক্ষ্মী একটা কচু নিয়ে হাজির হয়, বলে কচু বাটা করে দাও। ইন্দু কচু বাটা করে এবং দুজনে একসাথে বসে খুব আনন্দ করে কচু বাটা দিয়ে ভাত খায়। পরের দৃশ্যে দেখানো হয় সঞ্চারী এসে ব্লক করছে, ইন্দুবালা কচু বাটা করেছে এবং সঞ্চারীকে দিচ্ছে। তখন সবাই কচু বাটা চাইছে, এত ভালো কচু বাটা করে তাহলে কেন বললে যে কচু বাটা করো না, সঞ্চারী জিজ্ঞাসা করে। তখনই ইন্দুবালা চুপ করে থাকে এবং চিন্তা করতে থাকে। একদিন সকালে লক্ষ্মীর মাছ আর কচু বাটা নিয়ে আসার কথা ছিল, কিন্তু অনেক দেরি হয়ে যাওয়া ইন্দুবালা চিন্তায় পড়ে যায়। তখনই দয়ারাম এসে কাঁদতে কাঁদতে বলে, কতবার বলেছি ওই রেল লাইনের ধারে যাস না, কচু নিতে যাস না, কিন্তু আমার কোনো কথা শুনে ধাই ধাই করে দৌড়ায়, সেই তখনই আজকে বুঝতে পারিনি আর পিছন থেকে একটা ট্রেন এসে মেরে দিয়েছে, পুরো দুভাগ হয়ে গেছে জানো, বলে কাঁদতে থাকে।
মুহূর্তের মধ্যে ইন্দুর পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কাঁদতে থাকে ইন্দু। পরের দৃশ্যে দেখানো হয় একদিন খুব বৃষ্টির মধ্যে লক্ষ্মী আসে বাচ্চাদের জন্য আশফল নিয়ে। ইন্দু ঘরে নিয়ে গিয়ে শাড়ি পরতে দেয়, শাড়ি পরে খাটের ওপর শুয়ে ঘুমিয়েই পড়ে লক্ষ্মী। ইন্দু ডেকে তুলে বলে, চল চা জল খাবার দেব। লক্ষ্মী বলে, আজ অনেক দিন পর একটা স্বপ্ন দেখলাম, আমাদের দেশে একটা ছোকরা থাকতো, আমরা একসাথে খেলতাম, আমাদের মধ্যে হয়তো কিছু ছিল। ইন্দু জিজ্ঞাসা করে, কি করতিস তোরা? লক্ষ্মী বলে, কিছু একটা ছিল আমাদের মধ্যে। ইন্দু জানতে চায়, এখনো ভালোবাসিস ওকে? তখন লক্ষ্মী বলে, এখন আমার বরের মতো ও হয়তো ওর বউকে মদ খেয়ে মারে, আর ওই আশিকি আমার বর ছুটিয়ে দিয়েছে। আর তুমি মাঝি, তুমি কাউকে ভালোবাসতে? ইন্দু কথাটা এড়িয়ে যায়, বলে, না ওরকম আমার কিছু ছিল না। ইন্দু লক্ষ্মীকে দেখতে আসে মর্গে এবং বলে, সেদিন তোকে বলা হয়নি সত্যিটা, আমারও ওই একই কিস্সা ছিল রে, বলে ভাবতে থাকে মনিরুলের কথা। তখনই ডক্টর আসে, জিজ্ঞাসা করে, লক্ষ্মী আপনার কে হন? ইন্দু বলে, আমার বোন। ডক্টর অবাক হয়। সেই সময় বাড়িতে উকিলবাবু এসে জানান, ইন্দুবালা কেসটা জিতে গেছে। ধনাকে বলে, ওনাকে বলো যে ওনার বোনকে কথাটা জানিয়ে দিতে, ও যা করলো ইন্দুবালার জন্য। ধনা বলে, লক্ষ্মী আর নেই। শ্রাদ্ধের দিন লক্ষ্মীকে কচুবাটা দিয়ে ভাত দেয় ইন্দু। ঘরে বসে কাঁদতে থাকে এবং চিন্তা করে, হয়তো লক্ষ্মী এসে খাবে কচুবাটা দিয়ে ভাত। পরের দিন সকালে দেখে লক্ষ্মী ভাত খেয়ে গেছে। তখন ধনা এসে বলে, তোমার রান্না করা কচুবাটা লক্ষ্মী খাবে না, এটা হয়। এর পরের দৃশ্যে দেখানো হয় ইন্দুবালা যখন বিয়ে করে শ্বশুরবাড়ি আসে, তখন অনেক জিনিসপত্র থাকায় এগিয়ে দিতে বাবা ও ভাই আসে। তাদের দেখে ইন্দুবালার শাশুড়ি কথা শোনায় যে কখনো সে দেখেনি যে বউকে এগোতে বাপ আর ভাই আসে। ইন্দু অবাক হয়। শাশুড়ির কথায় তার বাবা আহত হয় এবং বলে, চ এক্ষুনি আমরা চলে যাচ্ছি, নাহলে তো ট্রেন পাবো না। কিন্তু ইন্দুর ভাইয়ের খিদে পেলেও তার বাবা বলে, মা সঙ্গে যে চিড়ে দিয়েছিল সেটাই আমরা বাপ বেটায় খেয়ে নেব, চল এক্ষুনি চল, বলে দুজনেই বেরিয়ে যায়। ইন্দু কাঁদতে থাকে। তত্ত্বে আনা ঠাকুমার বানানো চন্দ্রপুরি দেখে ইন্দুর শাশুড়ি বলে, কোন হাড়হাবাতের ঘর থেকে বউ নিয়ে এসছি আমরা, দেখ মিষ্টি দোকান থেকে কিনেও তো পাঠাতে পারত, চন্দ্রপুরি দিয়ে কার সারল? তবে রতনের মিষ্টিটা বেশ ভালো লাগে, সে আরেকটা নেয়। রতন ইন্দুর বাড়ির থেকে পাঠানো মাছটা হাতে নিয়ে বলে, আজ কালিয়া হোক। ইন্দু বাঙাল ভাষায় কথা বলতে থাকলে রতন হাসতে হাসতে বলে, বাড়িটা পুরো রিফিউজিখানা মনে হচ্ছে। দুপুরে রতন খেতে বসলে তার শাশুড়ি বলে, সব রান্না কি আমিষে ধরে দিয়েছ নাকি, আমার জন্য কিছু রাখুনি? তখন ইন্দু বলে যে লাবড়া হয়েছে। শাশুড়ি চুপ করে এবং কথা শোনাতে কখনোই উনি ভোলেন না। খাওয়ার সময় একদল পাওনাদার এসে দরজা ধাক্কায়, ইন্দু বুঝতে পারে না এরা কারা। তখন রতন বলে, তুমি গিয়ে বলো আমি বাড়িতে নেই। ইন্দু ঘাবড়ে যায় এবং গিয়ে সবাইকে বলে যে উনি বাড়িতে নেই। সবাই চলে যায় ইন্দুকে দেখে। রতন ঘরে গিয়ে শুয়ে পড়ে এবং বলে যে, আমি একটা খাওয়া দাওয়ার পরে না ঘুম দিলে যেন ভালো লাগে না। ইন্দু একটু ঘুমিয়ে পড়ে এবং তারপরে দেখে আলমারির দরজা খোলা। ইন্দু দেখে তার গয়নার বাক্স থেকে সীতেহারটা নেই। তখন তার শাশুড়ি খাচ্ছিল এবং ইন্দু গিয়ে বলে, মা আমার সীতেহারটা পাচ্ছি না। তার শাশুড়ি বলে, ভালো করে খুঁজেছ? বলে, হ্যাঁ খুঁজেছি। ইন্দুর শাশুড়ি বলে, তাহলে আর কি, আমার ঘরটা এবারে খুঁজে দেখো। ইন্দু বলে, না আমি সে কথা বলিনি। ইন্দুর শাশুড়ি বলে, এটা কিন্তু অচপাড়াগা না, এখানে কিন্তু বাড়ির ছেলেরা বাড়িতে ঢুকতে কিন্তু রাত করে, তাড়াতাড়ি বাড়িতে ফেরে না। অনেক রাত হয়ে গেছে, ইন্দু তবুও জেগে থাকে। দেখে অনেক রাতে রতন বাড়িতে ফেরে নেশা করে। এইভাবেই ইন্দুর জীবন চলতে থাকে। বেশ কয়েক বছর কেটে গেলেও ইন্দু বাপের বাড়িতে যেতে পারেনি। এরকম একদিন সকালবেলা লক্ষ্মী এসছে মাছ বিক্রি করতে, কিন্তু ইন্দু নিতে চাইছে না, কারণ আগের টাকাই এখনও শোধ করা হয়নি। তখনই পোস্টমাস্টার এসে চিঠি দিয়ে যায় ইন্দুকে। ইন্দু দেখে তার ঠাকুমা মারা গেছে কিন্তু যেতে পারেনি, এবং এই চিঠিটা এসেছে তার বাবার কাছ থেকে। তার বাবা খুবই অসুস্থ, একবার ইন্দুকে চোখের দেখা দেখতে চায়। ইন্দু সে কথা বাড়ির সবাইকে জানালেও তার শাশুড়ি তাকে যেতে দিতে রাজি নয়। রতনকে বুদ্ধি দেয়, মেয়ে মানুষের বাচ্চা না হলে ঘরে মন বসে না, এবার যাতে ঘরে একটা বাচ্চা আসে।
এরপর দেখা যায় ইন্দু গর্ভবতী এবং জামা কাপড় কাচতে গিয়ে রতনের পকেটে একটা টেলিগ্রাম পায় যেখানে তার বাবার মৃত্যুর খবর আছে। কিন্তু রতন সেটা ইন্দুকে জানায়নি। ইন্দু কাঁদতে থাকে এবং নিজের পাসপোর্টটা গিয়ে আগুনে পুড়িয়ে ফেলে। বুঝতে পারে তার আর সেদেশে কখনো ফেরা হবে না। ইন্দুবালার হোটেলে একদিন এক সহায় সম্বলহীন বৃদ্ধা খেতে আসে। ধনা খুব রাগ করলেও ইন্দু বলে দে খেতে দে। ধনা বলে এরকম করে চললে হোটেল লাটে উঠবে। ইন্দু রেগে গিয়ে বলে পারলে এবার রেশনের চাল ফুটিয়ে ভিখারিদের জন্য রান্না হবে। বসে বসে চিন্তা করে ইন্দু, তার ছেলেদের ভাত খাওয়াচ্ছে এমন সময় তার ছেলে বলে মা তুমি কখন খাও, দেখি না তো কখনো। ইন্দু বলে আমি এত গুলান করে ভাত খাই তো, তোরা যদি দেখে হাসিস তাই তোদের সামনে খাই না, তোদের খাওয়া হয়ে যাওয়ার পর আমি খাই। তখন তার বড় ছেলে প্রশ্ন করে বাবা কখন আসে গো, বাবাকেও দেখি না, বাবা কি রাতে খায় না? ইন্দু একটু বিড়ম্বনার মধ্যে পড়ে, বলে হ্যাঁ বাবা তো আসে রাতে খায়, তোরা তখন ঘুমিয়ে পড়িস। দেখি সকালবেলা বাড়ির বাসনকোসন নিয়ে বিক্রি করেছে রতন এবং সেই টাকা দিয়ে রাতে ফুর্তি করে বাড়িতে ফেরে এবং সেগুলো দেখে তার ছেলেরা এবং বাবার মদের বোতলটা যখন হাতে নেয় তখন ভাবে ওটা সর্ষের তেল। মাকে বলে এ দেখো মা সর্ষের তেল আম তেল করবে। তখন ইন্দু বাচ্চা দুটোকে টেনে ধরে এবং তার বর খুব মারতে থাকে বাচ্চাগুলোকে। বাচ্চা দুটোকে ঘরে নিয়ে দৌড় দেয় ইন্দু। বাইরে থেকে রতন চিৎকার চেঁচামেচি করতে থাকে। ইন্দু আর বাচ্চা দুটো খুবই ভয় পেয়ে যায়। এক বৃষ্টি ভেজা রাতে সঞ্চারী আসে কাঁদতে কাঁদতে এবং ইন্দুকে বলে দিদা আমার কোনো থাকার জায়গা নেই, আমার কাকু কাকিমা আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, আমি একটা সিগারেট খেয়েছিলাম ফেসবুক থেকে সেটা দেখেছে সেই জন্য আমাকে ঘর থেকে তাড়িয়ে দিল। বলল আমাদের ফ্যামিলির একটা রেপুটেশন আছে, তুই আর এখানে আসবি না। এদিকে দাদা ভাই ক্লাস 7 থেকে সিগারেট খায়, সেটা কি আমি কখনো জানিয়েছি? আমার কেউ নেই দিদা, তুমি কি আমাকে রাখবে? তখন ইন্দু বলে তোর কেউ নেই, কে বলেছে, সবাই আছে। গায়ে বুকে হাত বোলাতে থাকে ইন্দু। পরের দিন সকালে ওই বৃদ্ধা মহিলা আবার এসে ইন্দুর উঠোনে বসেছিল। কাজের মেয়ে হাত দিতেই সে পড়ে যায়, বোঝা যায় সে মারা গেছে। ইন্দুকে ডাকে, ইন্দু নিচে গিয়ে দেখে ওই বৃদ্ধাকে। দেখে ইন্দুর কিছু একটা মনে পড়ে। সে মনে করতে পারে যে একদিন পাড়ার এক ব্যক্তি এসে খবর দেয় যে তার স্বামী পতিতালয়ে পড়ে আছে এবং খুব শরীর খারাপ। ইন্দু সঙ্গে সঙ্গে সেখানে যায় তাকে নিয়ে আসার জন্য এবং দেখে তার স্বামীর মুখ থেকে গেজা বেরিয়ে গেছে এবং একটা মহিলা তাকে আগলে রেখেছে এবং তার স্বামীকে সেখান থেকে ইন্দু বাড়িতে নিয়ে আসে। তবুও তাকে বাঁচাতে পারেনি। তার মৃতদেহের পাশে যখন ইন্দু বসেছিল তখনই এক মহিলা বাড়িতে আসে। ইন্দু দেখে তাকে ঘরে চলে যায় এবং সেই মহিলা উঠোনে বসে বসে কাঁদতে থাকে। ইন্দু বুঝতে পারে এই বৃদ্ধাই ওই মহিলা, কারণ তারা দুজনেই হাতে শাড়ি নিয়ে গিট পাকাচ্ছিল। ইন্দু সেই গিটটা খুলে দেয় এবং তার চোখটাও অর্ধমেলিত অবস্থায় ছিল, ইন্দু সেটাও বন্ধ করে দেয়। বন্ধুরা, ইন্দুর জীবন সংগ্রামের কাহিনী এখনও ঢের বাকি। যারা দেখতে চাও ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও এবং চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। নেক্সট এপিসোড কিন্তু খুব তাড়াতাড়ি আসছে, তো ততদিনের জন্য নেক্সট ভিডিও যতক্ষণ না আসে খুব ভালোভাবে থেকো আর ভিডিওটা অবশ্যই করে লাইক দিয়ে পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই করে পেজটাকে ফলো করে দিও।